ব্রক লেসনার কেন ববি ল্যাশলিকে এত ভয়ঙ্কর আক্রমণ করলেন আর কেন এবার চ্যাম্পিয়ন বানানো হলো সেথ রোলিন্সকে? আপনারা মানডে নাইট রয়ের এপিসোডে দেখেছেন সেথ রোলিন্স এবং ববি ল্যাশলির ম্যাচ কনফার্ম করা হয়েছিল ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য। তবে এদের ম্যাচটি কনফার্ম করে দেওয়ার পরে, ম্যাচটি শুরু হবার আগে, ববি ল্যাশলি প্রোমো কাট করা অবস্থাতে এসে ব্রক লেসনার একেবারে ডিস্ট্রয় করে দিয়েছেন ববি ল্যাশলিকে। ববি ল্যাশলিকে F5 মারেন, সুপ্লেক্স মারেন, F5 মারেন এবং সাবমিশন লাগান, একেবারে ডিস্ট্রয় করে দিয়েছেন ববি ল্যাশলি। তিনি কোনো ম্যাচে পারফরমেন্স দেওয়ার মতো অবস্থায় ছিল না, তবে সেথ রোলিন্স এসে সেইখানে তাকে বেশ কয়েকটি ফিনিশার লাগিয়ে জয় তুলে নেন। তবে এইখানে কেন ভয়ঙ্কর আক্রমণ করা হলো ব্রক লেসনারের পক্ষ থেকে? বিশেষ করে আপনারা যেমনটা জানেন, আপনাদেরকে বেশ কয়েকদিন আগে জানিয়েছিলাম ববি ল্যাশলি এবং ব্রক লেসনারের ম্যাচ WWE ম্যানেজমেন্ট প্ল্যান করছেন ক্রাউন জুয়েল 2022-এর জন্য। আর এইখানে তাদের ম্যাচের মধ্যে কোনো টাইটেল রাখা হবে না, বরং ব্রক লেসনার তিনি ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ খেলবে না বলেই কিন্তু ববি ল্যাশলির কাছ থেকে চ্যাম্পিয়নশিপটি সরিয়ে নেওয়া হলো। আর সেখানে ববি ল্যাশলিকে শক্তিশালীও দেখানো হলো এবং চ্যাম্পিয়নশিপটিও হারানো হলো। কীভাবে শক্তিশালী দেখানো হলো দেখুন। ব্রক লেসনার এসে আক্রমণ করলেন, তাকে একেবারে ডিস্ট্রয় করে রেখে দিলেন, সেথ রোলিন্স আসলেন, বেশ কয়েকটা ফিনিশার লাগানোর পরে গা জয় পেলেন, অর্থাৎ ববি ল্যাশলিকে খুবই শক্তিশালী দেখানোর পরেই তাকে হারানো হলো। তো এইখানে ভয়ঙ্কর আক্রমণ করার আসল কারণই হচ্ছে ক্রাউন জুয়েলে এদের ম্যাচ সেট আপ করা, আর সেথ রোলিন্সকে চ্যাম্পিয়ন বানানোর প্রধান কারণ হচ্ছে ববি ল্যাশলি এবং ব্রক লেসনারের ম্যাচটিকে নন টাইটেল ম্যাচ করা। ধন্যবাদ।